السلام عليكم فيبرز كمان أتمنى شكري ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পরে যাদের মুখে মেস্তার দাগ এবং ব্রনের দাগ তে ছোট ছোট তিল তাদের জন্য আজকে এই ক্রিমটার রিভিউ নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা মাঝখানে অথবা প্রথমে দেখে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন যারা এখনো ভিডিওতে একটি লাইক দেওনি প্লিজ লাইক দিয়ে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এই ক্রিমটা তোমরা সব সময় অ্যাপ্লাই করতে পারবে এই ক্রিমটা কখন অ্যাপ্লাই করবে এবং কি কি রোগের ওষুধি হিসেবে কাজ হয় এবং এই শীতে যাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় এবং ফ্যাকাশে হয়ে যায় চারমা উঠতে থাকে তাদের জন্য এই ক্রিমটা স্কিন সানলাইট এই ক্রিমটা খুবই খুবই ভালো এবং আপনারা অবশ্যই ক্রিমটা কেনার সময় ডেট দেখে কিনবেন আর মেয়াদ উত্তীর্ণ হওয়ার ডেট এবং উৎপন্ন হওয়ার ডেটটাও দেখে কিনবেন যেহেতু আপনাদের ত্বকটা খুবই নরম তাই আপনাদের ত্বকের যত্নে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে আর যে লাল চিহ্নটা লেখাটা আছে সেটাতে অনেক সতর্কবাণী লেখা আছে আপনারা পড়ে নেবেন আর দামটাও বেশি না মাত্র 70 টাকা যারা দিন দিন কালো হয়ে যান এবং সুন্দর পোষা হতে চান তাদের জন্য এই ক্রিমটা নিতে পারেন কেননা আপনারা অনেক কিছু পোষাধনী ব্যবহার করবেন তা থেকে আপনাদের সাইড এফেক্ট হতে পারে কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ক্রিমগুলো আপনাদের ত্বকের জন্য ব্যবহার করতে দেয় সেগুলো সবাই কম বেশি ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ক্রিমগুলো প্রয়োজন হয় 12 বছর পরে এই ক্রিমগুলো অ্যাপ্লাই করতে পারবেন যাদের গলা ঘাড় এবং মুখ কালো হয়ে যায় তারা মুখ থেকে গলা ঘাড়ের দিকেও এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন এই ক্রিমটা আকারে মাত্র 100 গ্রাম আপনারা দেখে নেবেন এই ক্রিমটা আপনারা সম্পূর্ণ ফার্মেসিতে পাবেন কোনো কসমেটিক শপে অথবা মার্কেটে পাবেন না শুধুমাত্র আপনারা এই ক্রিমটা দিয়ে আপনারা একবার ট্রাই করবেন দেখবেন আপনাদের এক সপ্তাহের মধ্যে আপনাদের মুখে লাবণ্যতা ফিরে আসবে এবং জাপানিদের মতো মুখ ফর্সা এবং বেবি স্কিন হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ক্রিমটা যখন ইউজ করবেন তখন রাতে ঘুমানোর আগে ভালো করে মুখটাকে সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবেন তারপরে আপনারা ক্রিমটা ভালো করে ত্বকে মালিশ করবেন গলা থেকে ঘাড় পর্যন্ত তবে অনেকেই ভাবতে পারেন এই ক্রিমটা আমি একটু একটু করে দেব অনেক দিন লাস্টিং করব এটা আপনারা যদি হিসাব করেন তাহলে আপনাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অনেক সময় লাগবে আর হিসাব না করে আপনার ত্বকের যত্নের জন্য এই ক্রিমটা কন্টিনিউ আপনারা অ্যাপ্লাই করবেন আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনারা এক সপ্তাহের মধ্যে হাতে নাতে প্রমাণ পাবেন যদি প্রমাণকে বলবেন যে আমি প্রমাণ পাইনি এই ক্রিমটা আপনারা খুবই যত্ন সহকারে রোদ থেকে দূরে রাখবেন যেহেতু এই ক্রিমটা শুধুমাত্র রাতে অ্যাপ্লাই করার জন্যই ব্যবহার করা হবে ডাক্তারে এই ক্রিমটা দিয়েছে শুধুমাত্র মুখে লাবণ্যতা ফিরিয়ে আনার জন্য এবং যাদের মুখে মেস্তা আছে তাদের জন্য এই ক্রিমটা খুবই খুবই উপকারী আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আপনাদের যদি সমস্যা হয় ফার্মেসিতে গিয়ে আপনারা জিজ্ঞেস করে নিতে পারবেন দেখবেন আপনাদের ডিটেলসে বলে দেওয়া হবে যেহেতু এই ক্রিমটা ডাক্তারের পরামর্শ মতো দেওয়া হয়েছে আপনারা সবে ব্যবহার করতে পারবেন তবে 12 বছরের কমে কেউ এই ক্রিমটা ব্যবহার করবেন না যাদের মেস্তা ছোট ছোট কালো তিল আছে তারা এই ক্রিমটা অনায়াসে ব্যবহার করতে পারবেন এই শীতে তো এখন মেস্তা অনবরত মানুষের পড়তে আছে এবং তিলের মতো পড়ে যায় তাই তারা অনেক টেনশন করো অনেক কিছু অ্যাপ্লাই করে আপনারা দূর করতে পারতেছে না তাই ডাক্তারের পরামর্শ মতো ক্রিমগুলো অ্যাপ্লাই করবেন অযথা বাজার থেকে অনলাইনে কিনে প্রোডাক্টগুলো ব্যবহার না করে ত্বককে না জ্বালিয়ে আপনারা ডাক্তারের পরামর্শ মতো ক্রিমগুলো অ্যাপ্লাই করে আপনাদের কোনো ক্ষতি হবে না আর অবশ্যই মনে রাখবেন এই ক্রিমটা দিনের বেলা ব্যবহার করা যাবে না শুধুমাত্র রাতে ব্যবহার করতে পারবেন আর যদি কখনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ